আছে অ্যাডবেস্টার, মাথার উপর ছাদ নেই। অস্বস্তিকর পরিবেশে চলছে রান্না, হুগলির চাপদানির পেশুয়া নাগাল এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভেঙে পড়েছে অ্যাডবেস্টার, মাথার উপর ছাদ নেই। উপরে পুরো ফাটা আছে, অ্যাডবেস্টারই নেই। উপর থেকে বৃষ্টি পড়ে, কাকড়া খুব পরেশান করে, জানলা চারদিকে জানলায় কিছু, দরজা নেই, কাঁচ নেই। শীতকালেও মানে খুব হাওয়া আসে, চুলাটা নেবে যায়, বৃষ্টির দিনে বৃষ্টি আসে, এইসব খুব সমস্যা আছে। বারবার কাক মানে বসেই থাকে, জেনে গেছে যে এখানে রোজ ডিম হয়, কাকড়া আছে, একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোঁচ মেরে দেয়। ডিমটা নিয়ে পালাতে পারে না, কিন্তু চোঁচ মেরে দেয়, ডিম নষ্ট করে দেয়। হ্যাঁ, এই সেন্টারটা একটু খারাপ হয়ে গেল, ওই জন্য ওইখানে দিল একটা ছোট, যে এখানে বাচ্চা পড়বে, এখানে রান্না হবে, কিন্তু এখানে রান্না করলেও তো আমাকে খুব অসুবিধে হচ্ছে। বাচ্চাদের পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল পাঠায় এই রাজ্যে, সেখানে মিড ডে মিল নিয়ে যে ধরনের ছিনবিনি চলছে পশ্চিমবাংলায়, এটা খুব দুর্ভাগ্যজনক। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিলের রান্নার মধ্যে টিকটিকি পড়ে যেতে, কখনো ইঁদুর মরা দেখতে পাচ্ছি, কখনো আরশোলা মরা দেখতে পাচ্ছি। আজকে চাপদানির এই ফেসুয়া বাগানে যে রান্নাঘরটায় এই মিড ডে মিল রান্না হচ্ছে, সেই রান্নাঘরটার ভগ্ন দশা। সুতরাং এই পরিস্থিতিতে বাচ্চারা খাবার পাচ্ছে, পশ্চিমবাংলার যে সকল স্কুলে যায় যে সকল বাচ্চারা, তারা খাবার পাচ্ছে। এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ। এদের তো মনে হচ্ছে এই খাবার খেয়ে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। এই বিষয়টা আমাদের কেউ জানায় না এই ধরনের। আর এদের যে সেন্টার, মেন সেন্টার যেটা আইসিডিএস, সেটা যাদের যারা দায়িত্বতে আছে, এটা তাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে। আর তাও আমরা যদি আমাদের কানে ধরনের কোনো রকম কিছু আসে, কেস পাই, আমরা পুরসভার তরফ থেকে এটা আমরা রিপ্লেয়ার করিয়ে দিই, কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমার এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। হ্যাঁ, যদি জানায় নিশ্চয়ই আমরা করে দেবো। এটা অস্বস্তিকর পরিবেশে রান্না চলছে, মাথার উপর ছাদ নেই, ভেঙে পড়েছে অ্যাডবেস্টার। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ, কীভাবে চলছে এই বেহাল দশার মধ্যে, অস্বস্তিকর পরিবেশের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে রান্না? তোমার প্রথমে জানাই যে অঙ্গনওয়াড়ির যে রান্না হচ্ছে, সেই রান্না ঘরে চাল নেই, সেখান থেকে অনবরত নানা রকম পক্ষী বা কাক পাখি ঢুকে যাচ্ছে, এবং যে রান্না করা হচ্ছে সেই রান্নার মধ্যে মুখ দিচ্ছে, এবং সেই এঠো খাবারই বাচ্চাদের দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ হুগলির চাপদানি ফেসুয়া বাগান এলাকায়। সেখানে যেটা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করছে, যে কেন্দ্রীয় সরকার বাচ্চাদের পুষ্টির জন্য যে কেন্দ্র টাকা পাঠায় বা খাবারের জন্য দেওয়া হয় যে অর্থ, তা নয় ছয় করছে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে স্থানীয় যারা প্রশাসন রয়েছে। তবে স্বাস্থ্যের পক্ষে এটা যে আরো ক্ষতিকর হচ্ছে বা এটা ক্ষতিকর অবস্থা হচ্ছে বাচ্চারা, এটা বারবার প্রশ্ন তুলছে, এমনই অভিযোগ করেছেন হুগলি জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ। তিনি বলছেন যে কেন্দ্রের টাকায় তারা নয় ছয় করছে, কিন্তু বাচ্চাদের কোন রকম পুষ্টিকর খাবার দিচ্ছে না, এই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে যাবে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। পাশাপাশি যেটা অভিযোগ যে রান্না করা খাবারে কাক পক্ষী এসে মুখ দিচ্ছে, অন্যদিকে চাপদানির যে পৌরসভা রয়েছে, সে পৌরসভার যিনি প্রধান রয়েছেন বিজয় মিশ্র, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এমন কোনো খবর নেই, যদি সেরকম খবর পাওয়া যায় তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা করবেন। প্রিয়া, ধন্যবাদ। তরুণ, যেমনটা জানা যাচ্ছে যে অস্বস্তিকর পরিবেশে চলছে রান্না, এবং সেই রান্নার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা।